বিদেশির কাছে ধর্ণা দেয়। আসলে বিএনপি তো বিদেশির কাছে ধর্ণা দেয়। এই যে কিছুদিন আগে দেখলাম G20 সম্মেলনে খালেদা জিয়া উনি তারেক রহমানকে নিয়ে যে সেলফি তুললেন, কার সাথে জানি, বিশ্বের 1 নম্বর দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সেলফি টেলফি তুললেন, কারণ বিদেশিদের কাছে তো আমরা ধর্ণা দিই, সবাই দেখেছে বিশ্বব্যাপী। এটা তো ঢাকাতে বিলবোর্ড এখন লাগানো আছে, খালেদা জিয়া যে ওই সেলফি তুললেন আমরা দেখেছি। এটা ওটা তো আওয়ামী লীগ ছিল না, ওটা বিএনপি রাই ছিল বিদেশে ধর্ণা দেয়। কারা যে ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার কে এনে অভূতপূর্ব, জীবনে কোনোদিন দেখিনি, সদর দপ্তরে, পার্টির সদর দপ্তরে আওয়ামী লীগের ফ্ল্যাগ লাগানো, তাদের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি লাগানো, সেখানে বসে আমেরিকান অ্যাম্বাসেডার বক্তব্য দিচ্ছেন, নসিহত দিচ্ছেন, কারণ ওনারা বসে বসে শুনছেন। এটা তো বিএনপি, আওয়ামী লীগ ছিল না, বিএনপি সদর দপ্তর ছিল। এগুলো তো বিদেশিদের কাছে ধর্ণা দেয়। যে মানুষ বলে আমি যাব না বিদেশে, আমাদেরকে বাংলাদেশকে যেমন ভিসা নীতি দেওয়া হলো, তারা আগে র্যাব নিয়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো 7 জনের বিরুদ্ধে, তখনই দেখা গেছে বিদেশিরা ইম্পর্টেন্ট না আন ইম্পর্টেন্ট। ভিসা নীতির পরে আমরা শুনলাম একজন বললেন অনেক কিছু, 20 ঘন্টার ভিতরে খুব কিছু। আমি কিন্তু ব্যক্তিগত ভাবে আমি খুব আগ্রহ ভরে ওনার কথাগুলো শুনেছিলাম, যতই কিছু বলি না কেন বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আসুক না, উনি আমাদের প্রধানমন্ত্রী, উনি যখন একটা কথা বলেন, দেশের স্বার্থের কথা বলেন, দেশের সম্মানের কথা বলেন, আমি মনের থেকে হলেও আমি চিন্তা করি না, উনি তো ভালো কথা বলেছেন যে আমাদের দেশের উপর ভিসা নীতি দেওয়ার তারা কে, আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা আমরা তাহলে যাবো না। অবাক বিস্ময় দেখলাম উনি এই মুহূর্তে কথা বলছি উনি আমেরিকা বসে আছেন। আমার ভাই বললেন উনি আমেরিকা যাননি, একজন লেগেছে আমেরিকা যাননি, যুক্তরাষ্ট্রে গেছে। জাতিসংঘ সদর দপ্তর কি আমেরিকার বাইরে? আর জাতিসংঘ কি আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের হিসাবে চলে? তার কথা ছাড়া চলে? তার প্রধান বাজেট প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র। তাই কথা যেটা বলবেন ওটা রাখবেন। দ্বিচারিতা নীতি তো এটা আপনাদের পুরানা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু কথা আমি বলি। একাগ্র সরকার নিয়ে আপনারা বললেন বিএনপি ধ্বংস করে গেছে, কেন? কে এম হাসানকে করতে হবে তত্ত্বাবধায়ক সরকার, কেন? উনি বিএনপির স্বার্থ রক্ষা করবেন, উনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন ইয়াং বয়সে, খুব ভালো কথা। তাহলে আপনারা কেন আপনার নেত্রী একাগ্র সরকার আসার পরে সাংবাদিককে সম্মেলনে বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল, ক্রেডিটটা নিয়ে নিলেন যেন উনি তত্ত্বাবধায়ক সরকারের সাইডে আছেন। তারপরে আবার যখন প্যারোলে মুক্তি নিয়ে মুচলেকা দিয়ে বিদেশে গেছে চিকিৎসা করতে, যে মুচলেকা বলেন আপনারা তারেক রহমান দিয়েছে, নাম কিন্তু তারেক রহমান, তারেক জিয়া তার নাম না, আপনি অশ্রদ্ধ করে বলেন, খুব ক্ষীণ করে বলেন, ওনার নাম তারেক রহমান, সেটা আপনারা তখন বলেন মুচলেকা দিয়ে বিদেশে গেছে, আপনার নেত্রী তো মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছেন চিকিৎসা করতে। আমরা এটা বলতে চাই না, সেই একাগ্র সরকার ঘৃণিত। উনি যখন এয়ারপোর্টে প্রশ্ন করা হলো আপনি একাগ্র সরকারের ব্যাপারে তাদের যে কর্মকাণ্ড কি বলেন, আমরা যদি কখনো ক্ষমতায় আসি আমরা এর বৈধতা দেব, রেটিফাই করব, এবং করেছেন। আজ অবধি কি আপনারা কোনোদিন একাগ্র সরকারের এই যে 2 বছরের শাসনামল, 3 মাসের জায়গায় 2 বছর অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ধরেছিল, অনেক কিছু করেছে, অনেক উল্টাপাল্টা কাজ করেছে, তাদেরকে দণ্ডিত করেছেন, প্রশ্ন করেছেন? মইনুল আহমেদ আরো 1 বছর পর্যন্ত, তারপরে 2009 সালে আপনাদের শাসনামলে সেনাপ্রধানের চাকরি করে নর্মাল রিটায়ারমেন্টে গেছেন। ফখরুদ্দিন আহমেদ সাহেব রিটায়ার্ড লাইফ, আমেরিকা ঘোরাঘুরি করছেন, ওনার উপর কোনো কিছু নাই, কোনো দুদকের মামলা নাই, কিছু নাই, দুদক বাদ দেন কোনো মামলা নাই। এবার আসেন আপনার ওই লেফটেন্যান্ট জেনারেল যে আছেন আমাদের এই ফেনীর মাসুদউদ্দিন সিদ্দিকি, জনাব সিদ্দিকুর রহমান কিছু একটা যুক্ত করতে চাচ্ছেন মনে হচ্ছে, আপনাকে শুনছি না কারণ আপনি মিউট আছেন, আনমিউট করে বলবেন। জি ক্যাপ্টেন রাজু, বলবো? হ্যাঁ বলুন প্লিজ। উনি ওনাকে আপনারা এই 1-11 আনমিউট করে বলতে হবে জনাব সিদ্দিকুর রহমান, আনমিউট করে বলতে হবে, আনমিউট করে। আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, আপনাকে শুনছি না জনাব ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি আনমিউট করতে হবে নিজেকে, আপনি আনমিউট করে নিজেকে আনমিউট করে বলবেন। আপনি আপনি কথা বলছেন শুনতে পাচ্ছি না। জি ক্যাপ্টেন রাজু বলবেন। আচ্ছা, এই তাকে তো আপনারা কি করলেন, অস্ট্রেলিয়ার হাই কমিশনার করলেন, এখন এনে আবার আপনাদের হিসাবের আপনাদের খুব পেয়ারের ভাবে এমপি, উনি ফেনীর এমপি, ওনাদের তো কোনো বিচার আপনারা করেননি। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দোষ সব দেন বিএনপির উপরে, বিএনপি কে এম হাসানকে দিয়েছিল, চেষ্টা করেছিল, আপনারা চাননি, ভালো কাজ করেছেন। তাহলে এখন আপনারা আমাদেরকে আপনাদের একেবারে একচ্ছত্র অধিপতি, অবিসংবাদিত নেত্রী, 41 বছর ধরে যিনি সভাপতি আওয়ামী লীগের, তার অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে বলেন কোন মুখে? কেন আমাদেরকে কেন জেনে শুনে বিষ খেতে বলছেন? আমরা তো তারকে বিশ্বাস করে দিতে পারছি না।
কারণ যাও বিশ্বাস করি ভাই, আমি কিন্তু বিশ্বাসী মানুষ, আমি কিন্তু আশাবাদী মানুষ। আমি আশা করেছিলাম এই যে নির্বাচন কমিশন টমিশন নতুন খুব ভালো করবে। গত সপ্তাহে যখন দেখলাম নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন সাংবাদিকদেরকে বললেন, ওনারা প্রশ্ন করলেন আগামী নির্বাচন কিভাবে ভালো হবে কিনা, উনি বলেছেন প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে আশ্বস্ত করেছেন এবারের নির্বাচন ভালো হবে। এরপরেও কি আপনি বলেন আমি নির্বাচনে যাবো বিশ্বাস করে? নারাকি বেলতলে আজীবন যাবে, বারবার যাবে, বারবার মাথা ফাটবে। নির্বাচন কমিশন স্বাধীন, সরকার পরিচালনা করবে নির্বাচন। আপনাদের না গিয়েও সমাধান কোথায়? নির্বাচন তো করে ফেলবে, তারা বলছে যে নির্বাচনের ট্রেন দাঁড়িয়ে থাকবে না, আপনারা এবারেও ফেল করবেন যদি না ওঠেন, তাহলে আপনাদের মতো আপনারা থাকবেন, নির্বাচন হয়ে যাবে। দেখি না করুক না, বহির্বিশ্বের চাপ, বহির্বিশ্বের কথাবার্তা, ওই যে সেলফি টেলফি তুলে ওগুলা কারেকশন হবে না, ওগুলা সমাধান হবে না। করুক নির্বাচন, দেখি না কিভাবে করে, কিভাবে বিনা ভোটে নির্বাচন আবার করে করে তারা আবার ক্ষমতা আসে, আমরা তো দেখবো। আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবো এবং জনগণ আমাদের সাথে আছে। এই যে মানুষ, ওনারা যে একটা কথা ভুলে যান, ঢাকা 17 নির্বাচন আর চট্টগ্রাম 10 নির্বাচন, লাস্ট যে 2টা নির্বাচন, সেটাই তো প্রমাণ হয় জনগণ আপনাদের নির্বাচনী ব্যবস্থা, আপনাদের সিস্টেমকে প্রত্যাখ্যান করেছে। তারা বিশ্বাসই করে না 5% 7% লোক আপনাদের নির্বাচনে ভোট দিতে যায়। এতই যদি আপনাদের প্রতি হয়, আপনাদের নির্বাচন আপনারা করছেন, হিরো আলমের মতো লোক আছে সেখানেও আপনাদের লোক যায় না, কারণ তারা জানে তারা গেলেও যা না গেলেও তা আপনাদের যারা প্রার্থী তারা জয়ী হবে, এই জন্য মানুষ যায় না। আমি যদি জানতে পারি যেখানে 4 জন পরীক্ষা হবে, আপনি নকল করে পাশ করবেন, আপনার কাছে প্রশ্ন আছে, আমি তো যাবো না পরীক্ষা দিতে। আমি হতাশার থেকে বলবো আমি পরীক্ষাই দিব না, কারণ অ্যাডভোকেটের মোস্তাক তো প্রশ্ন পেয়ে গেছে, উনি ভাষাবে ওখানে, আমি দিব, আমি তো জানি না কি হোক প্রশ্ন আসবে, সো আমি যাবো না। সো দিস ইজ এ নর্মাল হিউম্যান রিয়াকশন। আমরা যেতে চাই, এখনো যেতে চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ ভোট দিক। যারা আজকে ভোট দিতে পারে না গত 3টা নির্বাচনে, যে কোনো কারণে হোক, প্রত্যাখ্যানের কারণে হোক, বিনা ভোটে হোক, নিমডিনাইট ইলেকশন হোক, দিতে পারে না, লেট আস ফিক্স দ্য সিস্টেম। আপনি আমি একদিন থাকবো না, কিন্তু ইতিহাস কিন্তু রয়ে যাবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে এমন অবস্থায় নিয়েছেন। এখন মুজিবকোট না পড়লে পরে বাংলাদেশের কোনো জায়গায় ট্রেনের বাসের আপনার টিকিটও পাওয়া যাবে না, একটা ঢাকা চিটাঙ্গের একটা টিকিটও পাওয়া যাবে না ভালো, যে ঠিক আছে উনি মন্ত্রীর আত্মীয়, উনি মেয়রের ভাই, উনি অমুকের কাজিন, এই অবস্থা করেছেন। এই যে কালকে দেখলাম জামালপুরের দেখেছেন, আরেকটা দেখলাম কোন একটা জায়গার ভিডিও আছে আমার কাছে, এক ওসি উনি বলছেন ইউনিফর্ম পরা নৌকায় ভোট না দিলে এদেশ পিছিয়ে যাবে, এদেশ পাকিস্তান তালেবান হয়ে যাবে। এই যে জিনিসগুলি আপনাদের এই মুখ আপনি বন্ধ করতে পারবেন না ভাই, এরা আপনাদের দলীয় কর্মী হয়ে গেছে, আপনি কয়জনকে বরখাস্ত করবেন, সবই তো আপনাদের। এই বিষয়টিকেই বলছে যে আপনাদের যদি শক্তি থাকে, আপনাদের যেহেতু বেশি শক্তি, সুতরাং এইসব দুই একটি বিষয়কে দুই একজন ডিসি এসপি বা ওসিদের ভূমিকা কিছুই করতে পারবে না, সেই চ্যালেঞ্জটা কেন আপনারা গ্রহণ করছেন না? কথা বলে শেষ করে দিই, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারতাম যদি জানতাম যে আমার চ্যালেঞ্জে যে ভোটটা, একটা ভোট 5 বছরে এটা কাউন্ট হবে, আমার লোক আমার সমর্থক ভোট দিতে পারবে, এটা তো আমি শিওর না। কারণ আপনি তো তাদেরকে ভোটকে ভোট দিতে দেবেন না, রাত্রে ভোট ভর্তি করে রাখবেন, নতুন কোন সিস্টেম আবিষ্কার করবেন, এটা তো কোনো রাইট নাও কোন অবস্থাতে আস্থা নিতে পারছেন না কোনো না। আমি তো জানি আপনারা অলরেডি করে ফেলবেন ভোট, এবং আপনারা 91 সাল পর্যন্ত থাকেন, 90 সাল পর্যন্ত থাকেন, একটা কথা লাস্ট বলে যাই ভাই, শত শত বছর থাকেন, অসুবিধা নাই। কিন্তু মানুষের ঘৃণা, মানুষের অবজ্ঞা, মানুষের যে চাপা ক্ষোভ, এইগুলা নিয়ে আপনারা বেঁচে থাকবেন। এই জন্য আপনারা মারা গেলে এখন মানুষ আলহামদুলিল্লাহ রাখে, আপনাদের ছাত্রলীগের 282 জন নেতা কর্মীকে আপনারা বহিষ্কার করেছেন, তারা সাঈদের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলেছে, দেখেন আপনারা কোথায় গেছেন, আপনাদেরকে মানুষ কি পরিমাণ বিশ্বাস করে, অসুবিধা নেই থাকেন, র‍্যাব পুলিশ এগুলো গার্ড নিয়ে বাসি বাঁধিয়ে চলবেন, আপনাদেরকে মানুষ ঘৃণা করবে, মানুষ গালি দিবে, এটাই যদি আপনাদের ভালো লাগে, লেটস গো হেয়ার ডু দ্যাট, থ্যাংক ইউ।